বাংলার আরেক যান বাংলার আরেক ক্রিমিনাল মার্শারফি বিন মুর্তুজার বিরুদ্ধে শেষ পর্যন্ত একটা মামলা হয়েছে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে একটা প্রপার মামলা হয়েছে মানে ফাইজলামি আসে না কিছু যে মামলা করা হচ্ছে অজ্ঞাতনামা আসামি খুনের মামলা পদ্মা শিখরে বেড়াচ্ছে যেটা নিয়ে সমালোচনা করছি ফ্রম টাইম টু টাইম এই ধরনের মামলা না দেখে মনে হচ্ছে একটা একেবারে প্রপার মামলা যা পাও না সেই মামলাটাই হয়েছে সো এই জন্য আমি এখানে হ্যাপিয়ার না কেন মাসাবি বিভিন্ন মুর্তুজার মতো একজন ভালো মানুষকে ক্রিমিনাল বললাম ওকে এটার কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাপারে আমাদের ডিফল্ট আন্ডারস্ট্যান্ডিং এটা হচ্ছে এই দেশে কোনো ভালো লোক রাজনীতি করে অ্যাটলিস্ট এতদিন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার ছিল সেইখানে সফলভাবে রাজনীতি করে টিকে থাকতে কোনো ভালো লোক পারে না কারণ এই কালচারে আপনাকে রাজনীতি করতে হইলেই আপনাকে গুন্ডাপাণ্ডা পালতে হবে কিছু পুষতে হবে কিছু তাদেরকে চাঁদাবাজি করতে দিতে হবে এদেরকে চাঁদাবাজি করতে না দিলে এরাই উল্টা আপনাকে ক্ষমতা থেকে নামাই দিবে আপনার উপর আক্রমণ করবে আপনার বিরুদ্ধে আপনার পিছনে লেগে যাবে এই যে সোহেল তাজ নিয়ে আজকে কথা বলবো গতকালকে একটা ইন্টারভিউতে দেখতেছিলাম সোহেল তাজ বলতেছিলেন যে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা প্রথম একটা সভায় তাদের মন্ত্রী টন্ত্রীদেরকে বলছিলেন যে বিএনপি তো বহুত বছর টাকা পয়সা খাইলো কেমনে কথাটা বলছে আমি খুঁজে পাইলে অ্যাড করে দিব এখন তোমাদের খাওয়ার সময় এখন তোমরা ইচ্ছা মতো দেশ লুটপাট করো শেখ হাসিনা সরাসরি মুখ দিয়ে নির্দেশ দিছে এমনও আমি দেখেছি মানে আমার বলতে খুবই কষ্ট হয় আমি আমাদের প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা করতাম আমার আস্থা ছিল কিন্তু আমি একদিন যখন দেখলাম অনেক সিনিয়র নেতাদেরকে উনি বলছেন সবার সামনে এখন তো আমরা ক্ষমতায় এসেছি বিএনপি অনেক টাকা বানিয়েছে এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে এই কথা এই কথা যখন আমি শুনেছি আমার বিন্দু মাত্র রেসপেক্ট আর থাকেনি কারণ আমরা রাজনীতি করেছি নীতি আদর্শের জন্য কারণ আমি আশা করেছিলাম ওনার মুখ থেকে আসবে নীতি আদর্শের কথা এই কথাটাতে উনি আমাকে হারিয়ে ফেলেছেন আমি জাস্ট এতটুকু বলে রাখতে চাই তো এই সমগ্র বিষয়গুলো মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি এটা তো আমাদেরকে সারপ্রাইজ করে না করা উচিত না আমরা জানি রাইট সুজাম্পত বলতো যে ও উনি কিছু জানেন না তাকে ভুল বোছানো হয় তারপর উনি দেশ ছেড়ে পালানোর পর আমরা এখন দেখতে পাচ্ছি ওনার কাছে ডিজিএফআই প্রতি রাতে রিপোর্ট ওনার কাছে জমা দিত মানুষের কল ট্র্যাক করে এবং সোহেল তাজ এখন প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন সেগুলা থেকে আমরা জানতেছি যে শেখ হাসিনা সরাসরি নির্দেশনা এবং সরাসরি ইনভলভমেন্টে এই দেশে এই নৈরাজ্য চুলতো উনির অজানা তো ছিল না ওনার দিক নির্দেশনা তো আমি চাচ্ছিলাম সোহেল তাদের এর ইন্টারভিউটা রিভিউ করতে কিন্তু এত লম্বা এক ঘন্টার ইন্টারভিউ কেটে কেটে একসাথে করে করাটাও মুশকিল যেটা বলতে যাচ্ছি যে এই দেশের এই মাফিয়াতন্ত্র মধ্যে কেউ যদি এই কথা বলার চেষ্টা করে এই দাবি করার চেষ্টা করে আমি ভালো মানুষ সবাই গুন্ডা পান্ডা আশেপাশে ভর্তি আমি একটা ভালো মানুষ এমপি হয়ে বসে আছি চুলের ভোটের মধ্যরাতে নির্বাচনে থ্যাংক ইউ ভেরি মাছ আপনার এক্সপ্লেনেশন নিয়ে আপনি বইসা থাকেন আপনার এক্সপ্লেনেশন এম নট বাইং ইট আমি পার্সোনালি আই এম নট বাইং ইট রাইট তো সেগুলোর প্রমাণ আস্তে আস্তে বের হয়ে আসবে ফ্রম টাইম টু টাইম বের হয়ে আসবে মূর্তি যা উনি একজন ক্রিকেটার উনি একজন ফুল টাইম প্রফেশনাল ক্রিকেটার ওনার কী কাজে কী প্রয়োজন পড়ছে এমপি হওয়ার তাও যদি এমন হইতো উনি ভোট করে একদম না 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 চুরির ভোটের এমপি উনি জানেন দেশে কোনো গণতন্ত্র নাই দেশে কোনো নির্বাচন নাই ওনার উচিত ছিল যে এই সিস্টেম একটা লাইক টেন ফিট পোল দিয়েও টাচ না করা এই সিস্টেম এই সিস্টেমের ধারে কাছে তুই সীমানায় না যাওয়া যায় আমি একটা ভালো মানুষ এই দেশে হইতেছে স্বৈরতন্ত্র চলতেছে কোনো ভোট নাই জনগণের খুন গুম রাহাজানি মানে বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে মানব এই বর্তমান পৃথিবীতে মানবাধিকারের সুস্পষ্ট এবং সর্বোচ্চ লঙ্ঘন যেই দেশগুলোতে হইতেছে বাংলাদেশ ছিল তার মধ্যে এক নম্বর না হলো টপ ফাইভের মধ্যে তো ছিলই সেই দেশে সেই সিস্টেমের মধ্যে বিন মর্তুজা মর্তুজা একেবারে উইলিংলি উইলিংলি চুজ করে উনি এটার মধ্যে ঢুকছেন উনি কীভাবে ভালো মানুষ হয় আমি আই ডোন্ট গেট ইট উনি আর কীভাবে ভালো মানুষ হয় চুরির টাকা মসজিদে দিয়ে কি কোনো মানুষ ভালো মানুষ হইতে পারে কোনো দিন চুরি টাকা মসজিদে দিলে কি স্বভাব হয় র্যাব যদি বিনা বিচারে ক্রস ফায়ার করে সন্ত্রাসী মারে সেখান থেকে কি ভালো কোনো ফল আসে হ্যাঁ না আসে না এগুলো আমরা দেখে ফেলছি পৃথিবীর বয়স চার হাজার বছর এগুলো আমাদের নতুন করে ফিগার আউট করতে হবে না সমাজ সভ্যতায় যে ভালো কাজের নাম দিয়ে খারাপ পন্থায় ভালো কাজ করে সেখান থেকে যে শুধু পান্ডামি হয় সেখান থেকে আলটিমেটলি ভালো কিছু হয় না এগুলো আমাদের জানা আছে দেখা হয়ে গেছে সো নাম্বার ওয়ান বিন মুর্তুজা যদি এই কথা বলার বা চেষ্টাও করেন বা কেউ বলার চেষ্টাও করে যার উনি ভালো মানুষ এই পচা সিস্টেমের মধ্যে উনি ঢুকছেন ভালো কাজ করতে ফার্স্ট অফ অল ডাজন্ট ডাজন মেক সেন্স এবং সেকেন্ড উনি যেটা বললাম যে এই সিস্টেমে থাকলে উনি অন্যায় অনাচার করেন নাই অপরাধ করেন নাই নানান ক্যাপাসিটিতে কানাইভেন্স ছিল না ওনার বা উনি সরাসরি ইনভলভ ছিলেন না ভেরি হার্ড টু বিলিভ ভেরি 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 হার্ড টু বিলিভ খুবই কষ্ট হয় আমার একটা বিশ্বাস করতে আমি সকল ধরনের লেভারেজ যদি ওনাকে দিও যে চুরির ভোট হয়েছে সেইখানে মানুষ তো ভোট কেন্দ্রে আসতে পারে না উনি 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 ওনার হাতে কোনো অন্যায় নাই উনি কোনো অন্যায় মানে সিস্টেমটা একটা অন্যায়ের সিস্টেম উনি সেখানে গিয়ে জাস্ট বসে পড়ছেন চেয়ারে উনি নিজে অন্যায় করে চেয়ারটা তৈরি করেন নাই এই জন্য উনি ভালো মানুষ আপনি আপনাকে যদি টুক বা ল্যাভারেজ দিও মানে উনি নৈতিকভাবে অসৎ নৈতিকভাবে কুলুষিত ওনাকে ভালো লোক বলতে আমি বাধ্য আচ্ছা সেটা গেল নাম্বার নাম্বার টু এই সিস্টেমে শুধু বসলেই হবে না এই চেয়ারে বসে থাকলে হাজার রকম প্রতিপক্ষ তৈরি হয় এবং যে আলোচনা করছি অতীতে যে আসল রাজনীতির খেলা শুরু হয় নির্বাচনের আগে না নির্বাচনের পরে যখন নিজের দলের লোকদের মধ্যে কুণ্ডল লাগে পদপদবীর পদবীর জন্য নানান ফ্রাস্ট্রেশন নানান চাওয়া পাওয়া তারপর নানান প্রতিপক্ষ তৈরি হয় সংস্কার রূপ তৈরি হয় নানান রকম চ্যালেঞ্জ দমন করতে হয় তো এই সবগুলা বাংলাদেশ যেখানে আইনের শাসন নাই সেখানে এগুলোকে হাউ ডু ইউ ট্যাকেল দিস হাউ ডু ইউ হ্যান্ডেল দিস কোনো ভদ্র সভ্য নানা না পান্ডামি করে আমি দেখলাম ব্যাপক দুর্নীতি ব্যাপক অনিয়ম আমার মন্ত্রণালয়ে দেখলাম যে অদৃশ্য কিছু শক্তি এসে এখানে ম্যানিপুলেশন করার চেষ্টা করছে আমি আমার মন্ত্রণালয়ে প্রথম জিনিস যেটা করেছিলাম আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে বৈঠক করেছিলাম আইজি সাহেব এবং গোয়েন্দা সংস্থা এবং সকল সংস্থা কোস্টগার্ড থেকে শুরু করে আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু অনেকগুলো সংস্থা আছে কোস্টগার্ড আছে প্রিজেন্ট সিস্টেম আছে আনসার বাহিনী আছে পুলিশ আছে র্যাব আছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে তো সব সকল প্রধানদেরকে নিয়ে আমি প্রথম মিটিং করে বলেছিলাম ফ্রম টুডে অল সর্ট অফ ট্রান্সফার বদলি বাণিজ্য আজকে থেকে বন্ধ ঠিক আছে কারণ আমরা জানি যে এই মন্ত্রণালয় কিন্তু একটি দুর্নীতির আঁকড়া সো আমি এখানে ট্রান্সফার বদলি বাণিজ্য বন্ধ করলাম কঠোরভাবে হুঁশিয়ারি দিলাম এবং আমি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলাম যাতে করে আমরা আগামী দশ বিশ বছরে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারি এবং পুলিশকে সংস্কারের কাজের দিকে আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু দুঃখ হচ্ছে এখানে আমি দেখলাম যে এখানে নানাবিধ বাধা সৃষ্টি করা হয়েছে আমার পথে আমি চেষ্টা করেও থামিয়ে রাখতে পারছিলাম না বাদটা মনে হচ্ছিল ভেঙে যাবে যে কোনো মুহূর্তে মার্শাবি সাকিব রাজাস এমপি হয়ে বসে আছেন জাতীয় দলে খেলা থাকা অবস্থায় নৈতিকতার কনফ্লিক্ট বাদ দিলাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বাদ দিলাম কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত না হয় না 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 থ্যাংক ইউ আমি বিশ্বাস করতে পারতেছি না সো এখন যে মামলাটা হয়েছে মামলাটা যদি আমরা পড়ি তাহলে আমরা সেখানে জানতে পারবো কি ঘটছে ঘটনাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক সাবেক মালিক সারোয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেছেন আসামি করা হয়েছে মাশরাফিকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে মাশরাফির কার্যালয়ে বসে সরোয়ার চৌধুরী মাথা চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্ট স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেয় সিলেট স্ট্রাইকার্সের সহমালিক হেলাল বিন ইউসুফ শুভ উল্লেখ্য মাশরাফির সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সারোয়ারের পরিচয় মামলার দুই নম্বর আসামি হেলাল বিন ইউসুফের মাধ্যমে দুজনের আমন্ত্রণে বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করেন সারোয়ার এরপর ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন করে সারোয়ার ষাট শতাংশ শেয়ার নিয়ে তেনে জানান ওকে মাশরাফি বিন মুর্তুজার অফিসে এই ঘটনা ঘটছে মাশরাফি কোনোভাবেই এই দায় এড়াইতে পারেন না একজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সো মৃত্যু হত্যা অথবা হইতেছে সে হুমকি দেওয়া এসব ক্রিমিনাল অভিযোগ এখানে আমরা দেখি মার্শালফিল্ড ইনভলভমেন্ট ক্রিমিনাল ইনভলভমেন্ট হয় কিনা আর একটা হচ্ছে যে অথবা উনি সরাসরি যদি ইনভলভ বা নাও হন ওনার নৈতিক দায়িত্ব অবশ্যই আছে আমি ওনার ক্রিমিনাল অ্যাক্টিভিটি পাওয়া যাবে মাসাফির হুকুমের আসামি না ওনার আন্ডারে চেলা চামুন্ডা সকল গুন্ডামি পাণ্ডামি বদমাইশি করে বেড়াচ্ছে ওনার আশ্রয় প্রশ্রয় মদদে কারণ ওনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে এই পান্ডাদের ব্যবহার করে আর উনি বলে বেড়াবেন না আমি আমি ভদ্রলোকটি ভদ্রলোক হলে তো আপনি এখানে আসতেন না এই যে কী জানি বলে পর সাবেক ইয়ে তাজ উনি তো এই সিস্টেম থেকে বের হয়ে গেছেন সোহেল তাজ মন্ত্রী হওয়ার পর বা প্রতিমন্ত্রী হওয়ার পর উনি যখন দেখছেন যে এখন ওনার সাম্প্রতিক ইন্টারভিউতে উনি সব ব্যাখ্যা করতেছেন উনি প্রতিমন্ত্রী হওয়ার পর যখন দেখলেন যে পুরো একটা প্রচিত গলিত দূষিত দুর্গন্ধময় একটা সিস্টেম যে এখানে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে মিলে দুর্নীতির সাথে জড়িত আকন্ঠ নিমজ্জিত এবং এখানে কোনো ভালো লোক টিকতে পারে না উনি বের হয়ে চলে আসলেন এখন আমাদেরকে মার্শাফির কাছ থেকে বিশ্বাস করতে হবে যে এই সিস্টেমে যে সিস্টেমে সোহেল তাজের টিকতে পারেন না যে অসৎ সিস্টেমের কারণে যে দুর্নীতিবাজ মাফিয়াদের সিস্টেমে সোহেল তাজ টিকতে পারেন নাই সেই সিস্টেমে মার্শাফি টিকে আছেন উনি কি সোহেল তাজের চেয়ে বড় ভদ্রলোক ইয়ে নিয়ে চলে আসছেন নাকি এবং সবচেয়ে বড় কথা যেটা একটু আগে আলোচনা করলাম আরেকবার একটু ডাবল ডাউন করি যে মার্শাফি বিন মূর্তি যা you <laughs> এটা এটা উনি চুজ করে নিচ্ছেন দেখেন সোহেল তাজের হচ্ছে পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড উনি রাজনীতির একজন লোক সো সোহেল তাজের জন্য এখান থেকে বের হয়ে আসা ইজ লাইক মাঝকে মাটি থেকে পানি থেকে মাটিতে নিয়ে আসা সোহেল তাজ ওই পরিমাণ স্যাক্রিফাইস করতে রাজি হয়েছেন একজন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোক যার কাজই সারা জীবন রাজনীতির মধ্যে বড় হয়েছেন রাজনীতি যার জন্য অক্সিজেন এবং যার পিতা হইতেছে তাজউদ্দিন আহমেদের মতো লোক সেই লোক এই সিস্টেমে ঠিকতে না পেরে ওই সিস্টেম থেকে বের হয়ে আসছেন আর মার্শাফির মতো লোক যার শখের রাজনীতি করেন যিনি ক্রিকেটার ফুল টাইম রাজনীতির আশেপাশে ত্রিশীমানা কোনো সম্পর্ক নাই তাজের পায়ে নখের সমান যোগ্যতা নাই রাজনীতির দিক থেকে মাশরাফির সেই মাশরাফি বাইরে থেকে সে ঢুকে পড়লেন এখন কোনো ড্রাইভ ম্যারে সান্ধায় গেলেন এই পুলের মধ্যে রাজনীতির এই নোংরা পানির পুলের মধ্যে মাসাফি বির মুক্তি কেউ ধরে আনে নাই উনি ঢোকার দুই দিনের মধ্যে তো উনি পর কথা যেটা সোহেল যে কিসের মধ্যে এসে পড়লাম আমি ভদ্রলোক আমি এখানে টিকতে পারতেছি না ইস ইজ নট মাই প্লেস তা তো না উনি তো প্রথমবারের পর দ্বিতীয়বার ওই পান্ডামিতে ঢুকলেন দ্বিতীয়বারও চুরির পটে এমপি হলেন রাইট সো মাসাফির কাছ থেকে আমাদের জানতে হবে উনি কত ভালো লোক এবং মাশাফির চালাদের কাছ থেকে জানতে হবে না আমাদেরকে উনি কত ভালো লোক না এই যে মামলাটা ওনার নামে করা হয়েছে একেবারে পারফেক্ট একটা মামলা ওনার অফিসে ওনার রুমে বসে যদি এরকম করে কাউকে হত্যার হুমকি দেওয়া হয় সেইটার দায় তো ওনার উপরে অবশ্যই আসে না কতটুকু কি দায় ওনাকে জড়িত করা যায় আইনের দৃষ্টিতে বা কী সেটা আমি চাই ন্যায় বিচারী হোক সেটা আমি চাই না কোনো বাড়াবাড়ি হোক আমি শিওর খুঁজলে মারসাফি বিন মুর্তুজাকে ক্রিমিনালাইজ করার মতো কিছু না কিছু কোথাও না কোথাও পাওয়া যাবে আমি চাই সেটা খুঁজে বের করা হোক তাকে সেইখানে তাকে অ্যাকাউন্টেবল করা হোক এবং এইখানে তাকে যতটুকু অ্যাকাউন্টেবল করা যায় ততটুকু অ্যাকাউন্টেবল করা হোক নৈতিকতার জায়গা থেকে তো ফাইভ হান্ড্রেড পার্সেন্ট হিজ এওয়ার যে তার রুমে বসে একজনের মাথায় বন্দুক ঠেকাইছে সেটার উপর কী ব্যবস্থা নিচ্ছে মার্শাফি বিন মর্তুজা সে না এমপিও এলাকার আর রুমের মধ্যে বসে কোনো তার আরেকজনের আরেক এলাকায় আরেকজনের রুমে বসে করলো তো সেটার জন্য মার্শরাফিকে দায় নিতে হয় সেইখানে মার্শাফির রুমে বসে তার মানে মার্শাফির পাওয়ার ব্যবহার করে যেটাকে বলে অ্যাবিউজ অফ পাওয়ার আইনের দৃষ্টিতে মাশরাফি নিজে অ্যাবিউজ করে নাই কিন্তু ওনার ওনার চেয়ারকে ব্যবহার করা হয়েছে সো অ্যাগেন এগুলো আইনের ব্যাপার যারা জানেন তারা জানবেন যেখানে অ্যাবিউজ অফ পাওয়ারের পিছনে মাসরাফির কতটুকু ইনভলভমেন্ট ছিল তাকে দায়ী করা যায় কিনা তদন্ত করলে সেখানে মার্শরাফি কোনো পর্যায়ে মার্শাফি এই ব্যাপার অবগত ছিলেন কিনা এবং সেটাকে উনি ইয়ে করছেন কি না এখন উনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই অ্যাবিউজ অফ পাওয়ারের কারণে ওনাকে ইমপিচ করা যেত আর কি বেসিক্যালি অফিস থেকে বের করে দেওয়া যেত হয়তো বা ক্রিমিনাল অ্যাক্ট না এখন যেহেতু উনি আই অফিসে নাই তো আমি জানি না কোন ক্যাপাসিটিতে কতটুকু তাকে অ্যাকাউন্টেবল করা যাবে কিন্তু আমি শিওর মাশরাফিকে খুঁজলে ধরলে মাশরাফি এই মাফিয়া তন্ত্রের মধ্যে দশ বছর ইমপি ছিলেন এই পান্ডামির মধ্যে ওনাকে ক্রিমিনাল অ্যাক্ট পাওয়া যাবে ওনার কোথাও না কোথাও না কোনো ক্যাপাসিটিতে তো আমি কোনো পান্ডামি দেখতে চাই না ওনাকে যেখানে যতটুকু দায়ী দায়ী করার সুযোগ আছে সেখানে ততটুকু দায়ী করা হোক একটা তদন্ত হোক আমি একটু দেখতে চাই এই দেশে কিভাবে ভালো লোক দশ বছর চুরির ফুটে এমপি হয়ে এই গুন্ডা পান্ডাদের মধ্যে গুন্ডা পান্ডাদেরকে পেলে পুষে যেই সিস্টেমের মধ্যে সোহেল তাজের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব টিকতে পারে নাই সেই সিস্টেমে মাশরাফির মতো ব্যক্তি অবগাহন করে তো আরামে আয় সে পরপর দুইবার চুরির ফুটে এমপি হয়ে কেমনে ভালো মানুষ ছিলেন সেটা আমি একটু দেখতে চাই ওনার বিরুদ্ধে একটু তদন্ত করা হোক এবং ওনার বিরুদ্ধে সঠিক যেই মামলাগুলো ওনার আনা সেগুলো ওনার দেশে ঠেসে ধরা হোক